السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألف لامرى. تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين أزكي ইউসুফ আলাইসালাতুয়সাল্লামের কেসা বা কাহিনী নিয়ে আলোচনা করব এর আগে আমাদের এই বিষয়টা আমার তো মনে হয় খুতবাতে প্রায় আমরা ষোলোটা পর্বে আলোচনা করেছিলাম কিন্তু দুঃখজনক আমাদের আলোচনাগুলি রেকর্ডিং হয় নাই ভালো মতো এখানেও আমরা আলোচনা করেছিলাম কিন্তু সেটাও হয় নাই বেশ কিছু ভাইরা আমাদের কাছে এটা নেটে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তো আশা করি যে আমরা আবারও আগের মতো বিস্তারিত না তবে আমরা সংক্ষিপ্ত হলেও সুরা ইউসুফ থেকে ইউসুফ আলাইসালামের আমরা ঘটনা কেসা কাহিনী আমরা বর্ণনা করব এবং এ থেকে আমাদের জন্যে বিশেষ শিক্ষণীয় কি সেটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ আগে যেহেতু আমাদের আলোচনাটা হয়েছিল কাজেই যদি আমরা একটু দ্রুত এবং সংক্ষেপে করি তাহলে আমাদের বুঝে আসবে আশা করি বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই কোরআনুল কারিম আল্লাহ রব্বুল্লা আলমিন বিভিন্ন নবী রসুলদের ঘটনা কাহিনী বর্ণনা করেছেন এর মধ্যে আমাদের জন্য রয়েছে কি অবশ্যই শিক্ষণীয় বিশেষ করে সুরা ইউসুফ আল্লাহর নবী আলহিসাম যখন তার দেশবাসী মক্কাবাসী এমনকি আপনজন তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন অন্যায় অবিচার এবং তাকে নিয়ে তার আপনজনরাও বিরক্তি আল্লাহনবী সালাম তার জীবনে এ সমস্ত কিছু তাকে বারবার পীড়া দিত বিশেষ করে যখন তাকে নিজের মাতৃভূমি ছাড়তে হলো এবং নিজের দেশের লোকজন তাকে হত্যার ষড়যন্ত্র করল আল্লাহরব্বুল আলামিন তাকে হিজরতের অনুমতি দিলেন সব কিছু মিলে তাঁর জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা ব্যথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল কারিমে বহু জায়গাতেই নবী রসুলদের ঘটনা উল্লেখ করে তার রাসুলকে সান্ত্বনা দিয়েছেন সুরা ইউসুফ পুরোটাই একবারে নাজিল করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন যে এমনটা শুধু আপনার জীবনেই না বরং দেখুন আপনার পূর্ববর্তী রাসুল নবী ইউসুফ আলাহসাল্লাামের ঘটনা দেখুন নিজের ভাইয়েরা কি আচরণ করেছে তার সঙ্গে এবং এর পরবর্তীতে সুযোগ পেয়ে ইউসুফ আলাহিস্লা তার ওই জালেম ভাইদের সঙ্গে কি আচরণ করেছেন এবং আল্লাহর নবী আলাইস্লা ঠিক ইউসুফ আলাহিসাল্লামের কথাই উল্লেখ করে মক্কা বিজয়ের দিন বলেছিলেন তোমাদের জন্য ওই কথাই বলবো যে কথা ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন তাহলে সুরাই ইউসুফ রাসুলের জন্য ছিল বিরাট এক শান্তি এক সান্ত্বনা যে এমন ঘটনা আপনার জীবনেই শুধু না যারা এই তৌহিদের দাওয়াত দিবে যারা দিনের কাজ করবে আপন জনরাও তার বিরোধিতা করতে পারে তার সঙ্গে অন্যায় বিচার করতে পারে এজন্য আপনার দুঃখ পাওয়ার কিছুই নেই তাই ইউসুফ আলাহ সালামের ঘটনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেভাবে একটি সুরার মাঝে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন অন্য অন্য নবীরসুলের ঘটনা কিন্তু এভাবে বর্ণনা করে বিচ্ছিন্নভাবে এখানে ওখানে খণ্ড খণ্ড করে অবস্থার পরিপ্রেক্ষিতে আগে পরের মিল রেখে তবে ইউসুফ আলাহিসুসাল্লামের ঘটনা আল্লাহ রব্ল্লাহ আলমিন পুরোটাই একবারেই নাজিল করছেন এবং ধারাবাহিকভাবে এখানে আল্লাহ শুরুতেই তার রাসুলকে বলে দিচ্ছেন কাসাস আমি আল্লাহ আপনার প্রতি উত্তম কেসা বর্ণনা করছি রূপে বিমা হাই না ইলেক হল কোরআন এই কোরআনের ওহিরূপে এই ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করতেছি ওয়া ইন কুং তাম কবল আপনি এই ব্যাপারে কিন্তু ওয়াকিফাল ছিলেন না আপনার অজানা ইউসুফ সালাম আপনার অজানা এবং কোন কোন বর্ণায় পাওয়া যায় যে ইহুদিরা সবসময় মক্কার মুশ্রিকদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন শিক্ষার যে মোহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করো কারণ ওদের কাছে কিন্তু আসমানি কিতাব ছিল এবং কিতাব এই ধরনের ঘটনাগুলি আমাদের এবং কোরআনে আছে তাদেরও ছিল তারা রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে লাজব করার জন্য যাতে উত্তর দিতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করত যেমন আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে তারা ইহুদিরা শিখিয়ে দিয়েছিল গিয়ে জিজ্ঞেস করো মোহাম্মদকে গুহাবাসীর ঘটনা ইত্যাদি ইত্যাদি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে যখন ইহুদিদের পরামর্শে মুশারেকরা জিজ্ঞেস করল যে তুমি যে নবুয়াতি দাবি করছো নবী রসুল দাবি করছো তাহলে বলো দেখি ইউসুফের এর ঘটনাকে যদি বলতে পারে তাহলে বুঝবা সত্য নবী ইহুদিরা তো আগেই জানে তারপরও একজনকে মানে ঠকাবের জন্যে বা ঠেকাবের জন্যে বা অপ্রস্তুত করার জন্যে তাই আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করে তার রাসুলকে ইউসুফ আলাই ঘটনা জানিয়ে দিলেন এবং আল্লাহর নবী পড়ে ওদেরকে শোনালো কিন্তু সময় যে সত্য গ্রহণ করবে না এই সত্যই তার জন্যে কি হবে আরও তার কুফুরি বাড়াবে ঘটনার শুরু আল্লাহ রব্লা এইভাবে করছেন আবিহিসামের বাবার নাম কি ছিল ইয়াকুব আল্লাহিসাম যার উপাধি ছিল ইসরা ইসরা মানে আব্দ ইল মানে আল্লাহ ওদের ভাষায় ইসরাইল মানে যেরকম আবদুল্লাহ তাদের ভাষাতে ইসরায়েল মানে আল্লাহর বান্দা তো ইসরায়েল ছিল তার উপাধি আর এই জন্যে তার বারো সন্তানের গোত্রদের সবাইকে বলা হয় বানি ইসরায়েল বা বনি ইসরায়েল ইয়াকুব হস্তালামের প্রথম স্ত্রীর দশটি ছেলে মারা যায় এরপরে আরেকজনকে তিনি বিয়ে করেন দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে দুই সন্তান ইউসুফ আলাহিস্লা সালাম এবং তারও ছোট বিনিয়ামিন বিনিয়ামিন এবং বড় পক্ষের ভাইদেরও নাম তফসিরে এসেছে আয়কার ইসরায়েলিয়াত মানে তাওরাতের উদ্ধৃতি দিয়ে অনেকে বর্ণনা করেছে সে নাম আমাদের প্রয়োজন নেই ইউসুফ আলাহিস্লা সবার চাইতে সুন্দর এবং সবার চাইতে জ্ঞানী গুণে লেখাপড়ায় সব কিছুতে আদব আখলাকে উন্নত স্বাভাবিক বাবার যদি একাধিক সন্তান হয় যে লেখা পড়াতে ভালো হয় আদব আখলাকে ভালো হয় বাবা আমার কথা শুনে দেখতে শুনতে বাহ্যিক এবং আত্মিক সুন্দর স্বাভাবিক বাবা মা কেন এমনি একজন সাধারণ মানুষও তাকে বেশি ভালোবাসবে এছাড়া আর কারণ ছিল যে বিনিয়ামিনের জন্মর সময় অর্থাৎ ইউসুফ আলস্লা সাল্লামের ভাই বিনিয়ামিনের জন্মের সময় তার মাও মারা যান স্বাভাবিক একটা বাচ্চা যখন মা মারা যায় তখন বাবাকে মা এবং বাবার উভয়ের ভালোবাসা একাই দিতে হয় কি বলেন মার ক্ষেত্রেও মনে হয় বাবা যদি মারা যায় দেখেন না বিধবা মহিলারা তাদের বাচ্চাকে বাবা যখন থাকে না কিভাবে তাদেরকে আদর যত্ন করে সব সময় এটা অনুভব করে বাবা থাকলে তাকে এই করতো এই করতো অনেক সময় বাবার আদরটা মা অনেকটা কি করে পূরণ করার চেষ্টা করেন ঠিক একইভাবে যদি মা মারা যায় বাবারও এমনটাই দায়িত্ব তাহলে গুণে চরিত্রের দিক থেকে এবং বাস্তবতা যেহেতু ছোট তাকে ভালোবাসতে হবে বেশি ঠিক না ঠিক একজন আরবিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার নিকটে সবচেয়ে প্রিয় সন্তান কোনটি কে উত্তর দেবেন আপনার বাবা আছেন ঠিক না জিজ্ঞেস করে আপনার আপনার কাছে কোন সন্তানটি বেশি প্রিয় একজন বলছেন ছোটটা হ্যাঁ আর কেউ সব একই বাবা আমার কাছে সবাই একই আরবিয়ান মানে একজন গ্রাম্য মানুষ বাদু যাকে বলেন আপনারা বধু আপনারাদের ভাষায় বধু বলেন যাকে বাদু বলে বা গ্রাম্য মানুষ উনি চমৎকার উত্তর দিয়েছেন বলছেন আমার নিকটে সবচেয়ে প্রিয় ওই সন্তানটা যে সবার চাই ছোট। কারণ সবাই এই ভালোবাসা পেয়ে গেছে ওরটা এখনও বাকি আছে ঠিক না ঠিক না আবার যখন ও বড় হয়ে যাবে তখন সমান সমান হয়ে যাবে এরপরে যে সন্তানটা আমার অসুস্থ হয় যতক্ষণ পর্যন্ত সে ভালো না হয় সবার চেয়ে ওই মুহূর্তটাও আমার প্রিয় থাকে আর যেই সন্তানটা আমার সফরে থাকে বাইরে থাকে যতক্ষণ ঘরে ফিরে না আসে ততক্ষণে ও আমার কাছে সবার চেয়ে প্রিয় থাকে চমৎকার উত্তর ঠিক না তাহলে ছোট বড়োরা কিন্তু তার এই প্রাপ্য ছোটকালের ভালোবাসা পেয়ে গেছে পায় নাই ও মার মার কোলে শুয়েছে বাবার বাবা এবং মার মাঝখানে ঠিক না বড় হয়ে গেছে চলে গেছে আবার এইভাবে দেখা যায় অনেক সময় একটা বাচ্চার পর একটা বাচ্চা আসলে সহ্য করতে পারে না অনেক সময় মারে পিটে কারণ ওর জায়গা দখল করে নাই ও যে দুধ খেত ও দুধ ও ছোটোটা খাচ্ছে যেখানে ওর মার পাশে ঘুমাতো ও ঘুমাচ্ছে এরকম কিছু বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং এর কিন্তু সুন্দর চিকিৎসাও আছে অনেকে চিকিৎসা না করে মারপিট করে বা এটা ওটা বলে এটা ঠিক না স্বাভাবিক এটা হতে পারে বাচ্চা হিসাবে ইসুফ আলাইস্লাতাল্লাম তার মা মারা গেলে ইয়াকুব আলাইসাল্লাহ পরে আরও একটা বিয়ে করেন এবং সেটা তার খালা ইসুফ আলাইসাল্লাহসাল্লামের মার ছোট বোন ইসুফ আলাইসাল্লাহসাল্লাম ছোট্ট বয়সে স্বপ্ন দেখলেন আল্লাহ রব আলমিন ঘটনাটা স্বপ্ন দিয়ে শুরু করছেন কয়লা ইউসুফলি আবি আল্লাহ নবীকে আল্লাহ বলছেন স্মরণ করুন ওই সময় যখন ইউসুফ তার বাবাকে বললেন হে বাবা কাউ কেবা আমি এগারোটা তারকা এগারোটা তারা এবং সূর্য এবং চন্দ্র দেখি তারা সবাই আমাকে সেজদা করতেছে এগারোটা তারা আর সূর্য এবং চন্দ্র সবাই মিলে আমাকে চেষ্টা করছে ইউসু আলাই তাল্লাম বয়স ছোট অনেক এই স্বপ্ন দেখে বাবাকে বললেন বাবা এই স্বপ্ন আমি দেখেছি বাবা ছিলেন কি আল্লাহ রাসুল নবী তিনি বুঝতে পেরেছেন স্বপ্নের ব্যাপারটা কি বললেন কালাইয়া বোনাইয়া আলাইয়া কি দোলাকা কৈদা বাবা এই স্বপ্নটা কিন্তু তোমার ভাইদেরকে বলব না এখানে দুইটা জিনিস দুই সংসারে যার ঘরে সন্তান থাকে বাবাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হয় বাবার কারণে কিন্তু ঝামেলা হয় ভায়ে ভাই হিংসা হয় বিদ্বেষ হয় দুই মায়ে এটা ওটা সত্যিকারে এই জন্য ইনসাফের ব্যাপারটা ইসলাম শুধু একমাত্র ধর্ম যেখানে একাধিক বিয়েকে হারাম করা হয়েছে অন্য কোনো ধর্মে একাধিক বিবাহ হারাম নেই আর সেটা হলো যে ইনসাফ করতে পারবে না তার জন্য কি দ্বিতীয় বিবাহ করা হারাম আজ আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা একাধিক বিয়ে করে শর্ত ছাড়া মতো উল্টাপাল্টা এবং এই ব্যক্তিগুলির ভুল এই ব্যক্তির ভুলগুলো পুরা ইসলামকে কলঙ্কিত করে না করে না মুসলমান সমাজ একটা অল্টাপ কিছু হলে পুরা মুসলিম সমাজকে কি করা হয় যেহেতু দুই দুই ভাইয়ের মার সন্তান এবং এখানে ইসরু আলাহিস্লা ভবিষ্যৎ একটা স্পেশালিটি তাহলে এখানে হিংসা আসার কথা আমি ভাই ভাই একই বাবার সন্তান ও হবে কেন আমি হব না কেন এটা হতে পারে মানসিকভাবে এটা মানসিক মানবিক বা মানুষের এটা একটা স্বাভাবিক বিষয় তাই তিনি কি করলেন সতর্ক করে দিলেন খবরদার তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবে না কারণ তারা তোমার জন্যে কিছু যদি বলো ফয়া কি দোলাকিদা তোমার ব্যাপারে তারা ষড়যন্ত্র করবে কারণ এই স্বপ্নের তাবির যেটা ব্যাখ্যা যেটা সেটাতে তোমার মর্যাদা তোমার সম্মান এটা ভাই হিসাবে তারা একই নবীর সন্তান ও পাবে আমরা পাব না কেন কিন্তু নবুয়াত বা রিসালাত এটা তো জন্মসূত্রে বা গোত্রসূত্রে বা এটা তো আল্লাহ আল্লাহরবুল আলমিন এটা তো কোনো মানুষের হাতে না আলী ইনসান মুবিন শয়তান কিন্তু মানুষের কি প্রকাশ্য দুশ্মন কারণ এই ঘটনা জানলে শয়তান তাদের মধ্যে কি করবে বিভিন্ন ধরনের কেন ইত্যাদি অমুক তাহলে ওকে শেষ করলে তুমি পাবা বা ইত্যাদি বিভিন্ন ঘটনা তাই ইউসুফ আলহিসামকে তার বাবা ইয়াকুব আলাইসাল্লাম কি করলেন নিষেধ করে দিলেন খবরদা এই ঘটনা ভাইদের কাছে খুলে বলবে না ও কাজা আলী কবি কাউ আহাদিস ওই উতিম মনে আমায়তা আলাই কা আলা আল ইয়াকুব ব্যাকা মা আতাম আলা বাইক মি কবুল ইবরাহি মা ওয়াইস ওয়াইস হাক এই নরাব্বাকা আলীমন এবং বললেন জালা তোমাকে নির্বাচন করবেন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন তোমার প্রতি আল্লাহ পূর্ণ করবেন এবং ইয়াকুব পরিবারের প্রতি আল্লাহ কি করবেন তাদেরকে তার ন্যামাত পূর্ণ করবেন যেমনটি তোমার বাবা ইব্রাহিম ও ইসহাককে আল্লাহ দান করেছিলেন তাহলে ইব্রাহিম আলহিসামের দুই সন্তান ইসমাইল এবং ইসহাক ইসহাকের সন্তান হলো ইয়াকুব আর ইয়াকুব আলহিসের সন্তান হলেন কে ইসুক সবাই নবী রসুল তাহলে দাদা বাবা ছেলে তার ছেলে সবাই যাই হোক বাকি দাদা বাবা এবং ছেলে তিনজন এবং ভাইও নাবি বা রসুল এই নারব্বাকা আলিমুন হাকিম নিশ্চয় তোমার রব তিনি সব কিছু জানেন এবং তিনি বিজ্ঞ ইসুফ আলহ সালাম। যে কোনোভাবে এই ঘটনা ইসুফ আলহ সালাতামের চালচলনে ওঠা বসায় তার লেনদেন সব কিছুর মধ্যে অন্য কিছু একটা বৈশিষ্ট্য দেখা যায় বাবার ভালোবাসা ভাইয়েরা সব কিছু মিলে যে কোনোভাবে এই ঘটনা ভাইয়েরা জানতে পারে হয়তো তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার বা কোনো কারণে বা কোনো ঘটনা কোনো কথার এতে বা ছোটো মানুষ বিষয়টা এতটা গুরুত্ব দিতে হয়তো পারে নাই আল্লাহ রব আলিন আগেই বলে নিচ্ছেন লাকাত এলিন প্রশ্নকারীদের জন্যে অনেক নিদর্শন রয়েছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মাঝে তার নিঃসন্দেহে এই ঘটনায় আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে ইজ ক আলু লা ইউসুফ হুয়া হুহুয়া হাব্বু ইলা আবিনা মিন্না মিন না ওনাহান উসবাহ ইন্নাহবান আলাফি দলা আলী মবিন ভেজালটা লেগে গেল দশ ভাই বলল ব্যাপারটা কী বাবাকে দেখি ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিনকে বেশি ভালোবাসে আমাদের চাইতে আর আমরা দশ জন আমাদের কোনো ইয়েই নাই গুরুত্বই নেই দুই সংসারে কিন্তু এমনটা হয় একই সংসারে হলে বিষয়গুলি এতটা মানুষের শয়তান কি পার করতে পারে না ভাই বা একবার বললে আরেকবার হয়তো অন্যভাবে সেটাই হয় মাও নাই যে মা ব্যাপারটাকেই করবে তারা বলতে লাগলো ই না ফি দলা মুবিন আসলে আমার বাবা ভ্রান্তির মধ্যে আছে ভুলের মধ্যে আছে ঠিক আছে ওদেরকে ভালোবাসবে বাসবে তা আমাদের ভালোবাসা এত কমাই দেবে আগে আমরা বলছি ইউসুফ আলহিসু আসাল্লামকে ভালোবাসার ব্যাপারটা ছোটো মানে ঠিক আছে অন্যদিকে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য তার স্বপ্নের ভবিষ্যৎ সব কিছু মিলে স্বাভাবিক যে ছেলেটা লেখাপড়ায় ভালো হয় কাজে কামে ভালো হয় বাবা মার সহজতা করে কথা শুনে ইত্যাদি এটা মানুষ মানুষ দুর্বল হয় এখানে কোনো ছন্দ নেই কিন্তু এই ব্যাপারটা তার ভাইয়েরা ভালো চোখে দেখলো না এরা মনে করলো ঠিক এরা আমাদের ভালোবাসা কেড়ে নিয়েছে বিশেষ করে ইউসুফ একে এত ভালোবাসে কেন ইউসুফ ছাড়া কিছুই বুঝে না ইউসুফকে চোখের আড়াল হতে দেয় না এবং এখানে আর একটা ঘটনা ইসুফ আলহিস্লা তুসালামকে একদিন তার বাবা ইয়াকুব আলুসাল্লা স্বপ্ন দেখলেন বাঘে তার এই সন্তান ইসুফকে খেয়ে ফেলতেছে এটাও তার একটা ভয় এই জন্য কোথাও যেতেও দেয় না আরে ওরা আমাদের সঙ্গে যেতেও দেয় না কিছুই করে না খালি ওকে এত ভালোবাসে সব কিছু মিলে একটা হিংসা জন্ম নিল এখন তোমরা বাবার কাছে অপছন্দনীয় খারাপ হয়ে গেছ ইসুফকে বিদায় করো বাবার চোখের আড়াল করো এরে আড়াল করতে পারলে বাবার ভালোবাসা পাবে আমরা তোমরা আবার সৎ হবে এখন তোমাদেরকে ভালো তাে না ভালোই মনে করে না সৎ মনে করে না এই কারণ এর কারণ হচ্ছে ইউসুফ একে বাবার চোখের আড়াল করতে হবে এই ধরনের সিদ্ধান্ত তাদের মাঝে হয়ে গেল ক লা ক এলুম মিন হোম লু ইউসুফ একজন কোন কোন বা তফসিরে এসেছে তার বড়ো ভাই যে সবচেয়ে বড় ছিল সে বলল যে মেরে ফেলবে কেন নিরপরাধ ওরে এক কাজ করো গায়া বাতিল তাকে তুহু বা যদি তোমরা তাকে বাবার চোখের আড়াল করতেই চাও মেরে ফেলো না একটা কুয়ার মধ্যে ফেলে দাও আর কুয়াতে পানি উঠাবের জন্য যখন মুসাফিররা বালতি না হবে ওরা উঠাই নিয়ে চলে যাবে কোথায় যাবে নিয়ে আমাদের বিপদ দূর হয়ে যাবে হেউ মারা যাবে না এটা নিয়ে আর কোনো শেষ পর্যন্ত সবাই এই ব্যাপারে একমত হয়ে গেল ঠিক আছে এখন বাবার কাছ থেকে কিভাবে নেওয়া যাবে ইউসুফকে ইউসুফ তো বাবা ইউসুফকে তো বাবা মোটেই তার চোখের এক বিন্দু এদিক ওদিক হতে দেয় না কারণ তার ওই যে ভয় বাঘে খেয়ে ফেলছে ইসুফকে কাল ইয়া আলা ইউসুফ বাবা ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করেন না কেন আমরা তো ইউসুফের অবশ্যই কল্যাণকামী মঙ্গলকামী আমরা ভাই ছোট ভাই আমাদের সঙ্গে দিবেন হ্যাঁ খেলাধুলা করবে আমরা আনন্দ করবো আনন্দ করবে ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ ভাবেন না ব্যাপারটা কি আর এটা কিন্তু আরও একটা তাদের হিংসার কারণ কালুয়া বাবা আগামীকাল আমাদের একটা দৌড় প্রতিযোগিতা আছে খেলাধুলা আছে আমাদের পিকনিক আছে বা একটা মাঠে খেলাধুলা করি আমরা তো ইউসুফকে আগামীকালকে আমাদের সঙ্গে দিয়ে দেন আনন্দ করবে খেলাধুলা করবে আমরা অবশ্যই তার হেফাজত করব। আপনি কোনো ভয় করবেন না আমাদেরই তো ছোট ভাই ইত্যাদি যে ধরনের বলা দরকার বাবার থেকে ইসুফকে নেওয়ার জন্যে দশ ভাই বাবার চতুর্দিক ঘেরে দিতেই হবে ইসুফকে আগামীকালকে আমাদের সঙ্গে কারণ তাদের পরিকল্পনা হয়ে গেছে ইসুফকে এই দুনিয়ায় এই এদের বাবার চোখের সামনে রাখবে না কালা ইন্ হুগা ফেলুন আমার এ ভয় লাগে দুশ্চিন্তা লাগে তোমরা ওকে নিয়ে যাবা বাঘে খেয়ে ফেলবে ওকে ওই যে বাঘে খাওয়ার স্বপ্ন দেখেছিল দেখেছিলেন সালাম বললেন ও তোমান হুগা ফেলুন তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবে আর ইসুফকে বাগে খেয়ে নিবে বাবা এটা আমার ভয় হয় দুশ্চিন্তা হয় তোমরা না ওকে নিয়ে যেও না قالوا لين اكله الذئب ونحن ওসবা ان اذا لخاسر কি বলেন বাবা আমরা দশ দশটা টা যুবক ভাই থাকতে বাকি খেয়ে ফেলবে আমাদের মধ্যে তাহলে অথর্ব কেউ আছে নাকি আমরা তাহলে ক্ষতিগ্রস্ত না এটা হতেই পারে না 10 জন আমরা দশ দিক থেকে যে কোন ভাবে তাকে আমরা কি করব হেফাজত করব বাগে খাবে কোথায় আমরা বাগরে খেয়ে ফেলব একটা বাগে আমাদেরকে অপেক্ষা করে ইস্যুপকে খেয়ে নেবে এটা কি হতে পারে এটা কি বাস্তব কথা অবাস্তব কথা ইত্যাদি যে কোনো ধরনের বর্ণনা কোরআন তা এটা বিস্তারিত বর্ণে আমরা বোঝার জন্য ব্যাখ্যা করতেছি যে এইভাবে বাবারে দশ ভাইয়ে বুঝাবের চেষ্টা করলো ফালাম্মা খালাস বাবা নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন হয়তো বাবার টের পাচ্ছিলেন হিংসা বিদ্বেষের ব্যাপারটা এটা হয়তো হালকা হয়ে যাবে বা একটা স্বপ্নে দেখেছে বা খেয়ে নিচ্ছে নবীদের স্বপ্ন সত্য হয় তো দশজন যুবক ভাই আছে স্বাভাবিক একটা তার কি হলো তাদের কথায় একটা আত্মবিশ্বাস হলো যে ঠিক আছে নিয়ে যাও ফালাম্মা দেহিআ মা আলু কিসের খেলাধুলা কিসের আনন্দ ফুর্তি কিসের প্রতিযোগিতা কিচ্ছু নাই তাদের যে পরিকল্পনা তারা কি করবে কুয়ার মধ্যে ফেলে দিবে তারা সবাই একমত হয়ে তারা কি করলো কুয়ার মধ্যে তাকে ধরে নিয়ে ফেলে দিল কোনো কোনো বর্ণে আছে কিছু মার ধরে দিল হ্যাঁ তোর জন্য আমরা বাবার ভালোবাসা থেকে মারো ইত্যাদি ইত্যাদি যা কোরআন বলছে তারা তাকে ফেলে দিল তবসিরে কিছু এটা ওটা বাড়ায় লিখেছে যে তাকে মার ধরে দিল এবং তাকে ভয়টাই দেখালো যাতে কোরআন না আসে ফিরে টেরে এই দেশে হ্যাঁ ধমকি চমকি দিল যাতে করে কোনোদিন আর ফিরে না আসে এই বাবার চোখের সামনে সবাই মিলে ধরে তারা কি করলো কুয়ার মধ্যে ফেলে দিল স্বাভাবিক ইস্যুপ আলাইসালাম ছোট মানুষ ভয় পাচ্ছেন এই কুয়ার মধ্যে আমি কিভাবে সাপ বিচ্ছু ইত্যাদি অনেক কিছু আল্লাহ বলছেন ও হাই না ইলাই আমি তার কাছে ওয়াহি করলাম আল্লাহ রবীন্দ্র তাকে ইলহাম করলেন কারণ তখনও তিনি নবী হন নাই লাতুনা বে আম্রি হিম হ্যাঁ দা এসব এই যা কিছু ওরা করতেছে সব কিছুর খবর তোমাকে আমি জানিয়ে দেবো এই খবর ফাঁস করে দিব ওহম লা শুভ তা কিন্তু টেরো পাবে না কোনো ভয় করো না বারো নয় আছে যে আল্লাহরবর ফেরেশতা পাঠিয়ে দিলেন কারণ ছোট মানুষ তো পানিতে ডুবে মারা যাবে ফেরেশতা তাকে কুমার মাঝেই পানির উপরে তুলে ধরে থাকলেন হেফাজত করলেন মোট কথা এখন বক্তারা ওয়াজ করলে কতই কিছু করা যায় এখানে সাপ ছিল বিচ্ছু ছিল মুখ ছিল তুমুক ছিল এ রেঠে রে এগুলো অনেক কিছু বাড়িয়ে চাড়িয়ে পুঁথি শুনছেন সূর্য লেখার পুঁথি অনেক কিছু বাড়ানো চড়ানো এগুলি এখানে নেই যাই হোক রং চং করা যায় জী বোঝার জন্য আমরা স্বাভাবিক আপনাদেরকে কিছুটা ব্যাখ্যা করতেছি সালাম বুঝতে পারলেন যে তার কোনো ভয় ভীতি নেই কারণ আল্লাহর তার অন্তরে এই ওয়াহি করে দিচ্ছেন কোনো সমস্যা নেই তাহলে তিনি বুঝলেন আমার হেফাজতকারী মহানব্বুল আলমিন যেখানে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবেন না চিন্তা করেন ছোট মানুষ কিন্তু তার আল্লাহর বিশ্বাস আল্লাহর প্রতি অগাধ তার ভরসা এবং আল্লাহ যে তাকে জানিয়েছে তার উপরে তার আস্থা ওয়াজা ও আবা হোম খালাস। প্রথমেই গিয়ে অপারেশন ওদের পরিকল্পনা বাস্তবায়ন করে সারাদিন খেলাধুলা করে এসার সময় দেরি করে দশ ভাই ফিরে আসলেন বাড়িতে সবাই মিলে কাঁদছে কাঁদা মিথ্যা কান্না মানুষ কিন্তু মিথ্যা কাঁদে কাঁদতে পারে অনেক সময় চালচতুরি কান্না হয় তো এক জায়গায় কিছু বড় বড় ব্যবসায়ী বসে গল্প করতেছে আর কি এসব নিকাশ বড় বড় ব্যবসার পরিকল্পনা আঁটতেছে এক মহিলা ওখানে গিয়ে খুব হাওয়া করে কাঁদতেছে সবাই বললো কি হয়েছে তোমার কয় দেখেন আমার স্বামী আমার প্রতি জুলুম করছে আমাকে আমার পশ দেয় না আমারে এই মারে পিটে কমপক্ষে আমার তো খাওয়া দাওয়া দিবে আমি মেয়ে মানুষ কোথায় খাবো ইত্যাদি তো কি করব আমরা কয়েক কোর্টে গিয়ে কাজে কাছে গিয়ে খালি বলবেন যে সত্যি এই মেয়েটা মাজলুমা নির্যাতিত ওর স্বামী আসলে ওকে দানা দেয়নি দেয় না একটা সাক্ষী দেবেন একজনের মনে দয়া হলো বলে ঠিক আছে যাই এখন ওখানে পৌঁছে মহিলা কোর্টে গিয়ে বলছে এই আমার স্বামী এতদিনের আমার আমার খাওয়া দাওয়ার পয়সা সেই দেয় না ঠিক আছে এখন তো বিপদে এখন শেষ পর্যন্ত নিজের সম্মান রক্ষার জন্যে এখন কোর্টের কাজের বিচার ফাইসালা তার দণ্ডি দিয়ে এবার বুঝলো যে মিথ্যা কান্নার কীভাবে মানুষ কানতে পারে বিশেষ করে মেয়েরা বিশেষ করে মহিলারা মিথ্যা কান্নার ব্যাপারটা মারাত্মক তাদের তবে এখানে আমরা দেখছি পুরুষরাও বেশ কাঁদতেছে ঠিক না তাহলে এসার সময় সবাই কাঁদতে কাঁদতে বাবার কাছে উপস্থিত হয়ে বলল কাল উইয়া আবানা ইন্না জাহাবনা না কথা রাখ নাই ইউসুফ আইন্দা মাথা আইনা ফাঁকা রাহুদেব ওয়ামা আন্তা বেমো মেনিল্লা না ওয়ালা উকুন্না বাবা আমরা সবাই মিলে দৌড় প্রতিযোগিতা করতেছিলাম আমাদের সামান টামান আসবাবপত্র যা ছিল ইসুপ ছোট মানুষ বললাম তোমরা তুমি এটা দেখে রাখো কেউ যেন না নিয়ে নাই চুরি টুরি না হয় তো ওটা ও দেখাশোনা করতেছিল আমরা সবাই মিলে দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম ইসুপ আমাদের দৌড় প্রতিযোগিতা উপভোগ করতেছিল আমরা যখন অন্য দিকে দৌড় দিয়ে ফিরছি এর মধ্যে বাঘে ইসুপুরে খেয়ে ফেলছে বাবা ওরে কিন্তু মেরে ফেলছে তবে আপনি কিন্তু আমাদের কথা বিশ্বাস করবেন না যারা মিথ্যা বলে কিছু আছে সিমটন মিথ্যা বললে বুঝা যাবে একটা ফিস করে হাসি দিবে বা ডানে বামে দেখবে বা আঙুল কাটবে বা বলবে আল্লাহর কসুম আপনি আমাকে তো বিশ্বাস করবেন না কিন্তু আসল কথা এটা এরকম কিছু আলামত আছে যারা মনোবিজ্ঞানী এরা ধরে ফেলতে পারে লোকটা সত্য বলছে না মিথ্যা বলছে যাই হোক আপনি বিশ্বাস করবেন না বাবা যদিও আমরা সত্যবাদী কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না আলা কাদিব এবং এই দেখেন ইসুফের জামা এই দেখেন রক্ত মাখা বাঘে যে ওরে কামড়ে দিয়েছে রক্ত বের হয়েছে এই দেখো তার রক্ত মাখা তাই ইসুফকে পুরোটাই খেয়ে ফেলছে ওর হাটগুডি কিছুই নাই রক্ত নিয়ে আসছ তো কি কিছুই আর বাকি ছিল না যাই হোক হতে পারে বাঘকে পুরা নিয়ে গেছে বাঘে তো জামাটা কেমনে পাইলা আর দৌড় দিতে গেছো ফিরে আসছো এরই মধ্যে পুরাটা খেয়ে ফেললো মিথ্যার কিভাবে একটা মিথ্যাকে যাচাই বাচাই করলে সত্য পাওয়া যায় অবশ্যই পাওয়া যাবে তার মধ্যে অনেক কিছু দৌড়পতি যে করছিলাম এরই মধ্যে খেয়েছে জামাটা আছে পুরো খেয়ে ফেলছে তো জামা নিয়ে আসলে তার হাড় কিছুই নাই বা তার কোনো অবশিষ্ট নয় দৌড় দিতে খেয়ে ফেললো কতই রাসুল তবে তিনি গায়েব জানেন না তিনি গায়েব জানেন না এই বাবা দেখো মানে এখানে কোরআন বলছে মিথ্যা রক্ত কোনো পশু টসু জবাই করে তার রক্ত মাকে বাবা এই যে

তার কাছেই সাহায্য প্রার্থ করছি প্রার্থনা করতেছি আল্লাহ মাতশি সিফুন তোমরা যে বর্ণা দিচ্ছ সব কিছুর উপরে কী করবো আল্লাহ সাহায্য চাচ্ছি কি বললেন আল্লাহ সাহায্য চাচ্ছি যাই হোক এরা তো তাদের কাজ সেরে বাড়িতে চলে গেলেন চলে গেল বা চলে গেলেন তা একবার তো তিনি ছেলেকে হারিয়ে কান্না শুরু করলেন এদিকে ইউসুফ আল্লাহ আল্লাহরবুল্লা আলামের ব্যবস্থা করলেন সেই কুয়ার পাঁচ দিয়ে মুসাফির দল যাচ্ছিল তারা একজনকে বলল যাও পানি নিয়ে আসুন যখনই বালতি নামিয়েছে বালতি ধরে ইউসুফ আলাইসাল্লাহ সাল্লাম বালতিতে উঠে বসছেন এখন এত সুন্দর একটা বাচ্চারে দেখে কালাইয়া বুসরা হাদা গুলাম আরে সুসংবাদ শুনো শুনো দেখো হ্যাঁ ওয়াসর ওয়াসারু হা আ এবং তাকে তারা গোপন করল কারণ যে কেউ না জানতে পারে বা তাকে তারা তাদের সঙ্গে তাদের করে নিলেন করে নিয়ে তারা কি করলো তাদের একটা সামগ্রী বানিয়েলো যে কে বিক্রি করে টাকা পয়সা হবে চলো এখানে কোনো কোনো বারো নাই তফসির গ্রন্থে আসছে হাদিস না ইসরাহলিয়ার ওর ভাইয়েরা কিন্তু আশেপাশে ছিল বা কাউকে হয়তো ওখানে বসে আসছিল কোথায় যায় কি হয় কি ঘটনা তো যখনই ইউসুফকে উঠিয়েছে ওরা ওর ভাইরা এসে হাজির বা যাকে দায়িত্ব দিয়েছিল ও সারা হু বেসামান বাকিন দারাহিমামা আদুউদাতিন্দ এরা বললে এই গোলা এই বাচ্চাটা খুব দুষ্ট বাড়িতে দুষ্টামি করে এই সব উল্টাপাল্টা করে এটা আমাদের দা গোলাম বাড়ির দাস ا قل له سلوا পয়সা দিন আমরা বিক্রি করে দেব অল্প অল্প পয়সা দিয়ে তারা কিনে নিয়ে চলে গেল एवं পয়সা রেবা পারে তারা وقال الذي اشتراه بمصر لامراته اكرمي مثواه عسى ان فانى او نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الارض ولنعلمه من تاويل الحديث والله غالب على امره ولكن اكثر الناس لا يعلمون এদিকে ওই বণিক দল ইসবা আসসালামকে এত সুন্দর একটা যুবক বা বালক এরা বিক্রি করলে অনেক টাকা হবে মিশরের রাজ দরবারে বা মিশরের বাজারে উঠিয়ে দিল সবাই জানতে পারলো আর একটা অপূর্ব সুন্দর বালক বিক্রি হচ্ছে সবাই প্রতিযোগিতায় নামলো কে জব ডাকে উঠাই দিল যে সবচেয়ে বেশি দিতে পারবে টাকা সেই কিনে নেবে মিশরের আজিজ আজিজ মিসির বলে এ ছিল প্রধানমন্ত্রীর বা ওই দেশের ওই দেশের রাজার ভগ্নিপতি বা কে কেউ বলছে ভাগ্নি জামাই ভগ্নিপতি এই ধরনের আর কি তো তার ঘরে কোনো সন্তান টন্তান ছিল না জোলাইখার স্বামী আজিজ তাহলে জোলাইখা হচ্ছে সেই দেশের বাদশার বোন আর তার স্বামী আজিজ তখন কি করল সবচেয়ে বেশি দাম দিয়ে ওই সুন্দর বালকটিকে ইসুফ আলাইস্লা তাল্লামকে কিনে ঘরে নিয়ে আসলো ও কালিস্তা রাহু মিস্র আলীম রি এক বাচ্চাটা এই বালকটাকে কিনে নিয়ে এসে স্ত্রী জোলাইখাকে বলল এরে সম্মান করো এরে সম্মান করো এরে লালন পালন করো এরে থাকা খাওয়া সব কিছু সুব্যবস্থা করো আসা ইয়াং ফানা এর দ্বারা আমরা উপকৃত হব অন তাকে দেব আলাদা অথবা আমাদের সন্তান বানিয়ে নেবো আমাদের তো বাচ্চা কাচ্চা নাই যদি নাই হয় ছেলে মেয়ে তো একে আমরা সন্তান বানিয়ে নেব এইভাবে আল্লাহ রবীন্দ্র বলছেন আমি ইউসুফে এই জমিনে তার থাকার একটা সুব্যবস্থা করে দিলাম ওলে আবিল হুমিনিদ এবং আমি আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা তাবিরও কি শিক্ষা দিব আল্লাহ গা আলা আল্লাহ আম আল্লাহ তার প্রতিটি কাজেই কি জয়যুক্ত আল্লাহকে কেউ পরাজয় করতে পারবে আল্লাহ যেখানে জয় চাইবেন সেখানে পরাজয় কোনোভাবেই হবে না ভাইয়েরা চেয়েছে মানুষজন তাকে বিক্রি করে দাস বানিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যাকে সম্মান দিবেন তার তাকে কে অসম্মানিত করতে পারবে না কারণ সম্মানের মালিককে একমাত্র আল্লাহ নাম অলিল্লাহ ইজ্জাত অলিল্লা অলিল্লাহিলজ্জাতুলিল্লাহ ইজ্জাত জামিয়া সমস্ত ইজ্জত সম্মান কার কাছ কার আল্লাহর জন্যে আল্লাহর কাছে ওলা কিনা আক্তারান না সে আলামন কিন্তু অনেক মানুষই কি জানে না ইসুফের ভাইয়েরা মনে করছে এইভাবে দিলেই বুঝি আমরা উপরে উঠে যাব ইসুফের স্থানটা আমরা দখল করব ওরে পরাজয় করলাম এই পৃথিবীতে অনেকেই মানুষ আল্লাহ বলছেন অনেক মানুষই এই কথা জানে না যে আল্লাহ যারে জয়ী করে তারে কেউ পরাজয় করতে পারে না আর যারে পরাজয় করেন তারে কেউ জয়ী করতে পারে না জয় পরাজয়ের মালিককে আল্লাহ কার হাতে আল্লাহর হাতে তবে আল্লাহ বলছেন আকস বেশিরভাগ মানুষই এটা জানে না ইউসুফকে তারা পরাজয় হীন এবং অপদস্থ এবং ছোট এবং বাবার চোখ থেকে সরিয়ে দিয়ে কিন্তু আল্লাহ এটার মাঝেই কি তার অনেক সম্মান নিহত রেখেছেন ওলাম বালাগা সুদ্দাহু আ তাইনা হুকমা ওয়াইল্মা ইউসুফ আলাইতালাম বড় হয়ে গেলেন সাবালক হয়ে গেলেন মেচুর্ড হয়ে গেলেন আল্লাহ বলেন যখন সে মানে যুবক হয়ে গেল তখন তাকে আমি হিকমত দিলাম এবং জ্ঞান দিলাম এই হিকমতার জ্ঞান বলতে ওয়াহি না সাধারণ জ্ঞান হিকমত দুই ধরনের মত আছে যেহেতু এখনও রসেরাত তিনি পান নাই এখনও তো রসুল হন নাই কাজে এটা হতে পারে যে স্বাভাবিক হিকমত কাকে বলে যে যে জিনিসটা যেখানে যেভাবে যেমনি যে অবস্থায় যখন হওয়া দরকার করা দরকার রাখা দরকার বলা দরকার এমন জ্ঞান যার রয়েছে তাকে বলে হাকিম হিকমত এই মত এখানে রাখাটাই কি উপযুক্ত ক্যামেরাটা ওখানেই রাখা উপযুক্ত আপনার সামনে না বসে পিছনে বসে উপযুক্ত আমি সামনে বসে কথা বলাই উপযুক্ত তাহলে প্রত্যেকটা জিনিসের যার যেভাবে যখন যতটুক এভাবে একজন মানুষ প্রতিটি জিনিস একেবারে মাপা জোখা প্রতিটি জিনিস হিকমতপূর্ণ মানে কি বলবো সেটাকে মানে যেমন হওয়া দরকার যেমন করা দরকার এমনটা যিনি করতে পারেন তিনি তাকে বলা হয় হাকিম তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন হিকমত দিলেন ইসুফারসলকে যখন যেভাবে যে পর্যায়ে যে অবস্থাতে যেমন হওয়া করা বলা দরকার তাই জন্য করতে পারেন এবং ইসুফারসলামত জীবনী আসতেছে যখন এই হিকমতটা তার জীবনের জন্যে কি তার সম্মানকে বাড়াবে এই জন্যে আল্লাহর রব্লুল্লা আলমিন অমায়ুতুল হেক অমাইতাল হেকমত ফক উত্তে থিয়ো আল্লাহ বলছেন যাকে আল্লাহ হিকমত দান করে তাকে অনেক কল্যাণ দান করে আল্লাহ যাকে তাকে হিকমত দান করেন না মহসেন আল্লাহ বলছেন এভাবেই আমি যারা মহসেন নেক যারা আল্লাহর ইবাদতে এহসান মানুষের প্রতি এহসান করে এবাদত একেবারে নিবিড়িত প্রাণে করে আল্লাহকে যেন দেখছে অথবা আল্লাহ অবশ্যই দেখছে একেবারে এহসান মহসেন এদেরকে আমি কি করি উত্তম প্রতিদান দান করি এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ইউসুফ আলসালামের এই পর্যন্ত একটা ভালো অবস্থা যার বাড়িতে থাকে সন্তানের মতো দেখে তিনিও তাদেরকে মালিক হিসাবে মানে যদিও কিনে নিয়েছে গোলাম হিসাবে তবে সেখানে সে গোলাম না সব দিক থেকে খুব একটা আল্লাহ রব্বুল তার নিরাপদের জন্যে একটা চমৎকার ব্যবস্থা করে দিলেন এরপরে কিছুটা বিপদ আসবে আবার বিপদের পরে কি শান্তি আসবে সবসময় মনে রাখতে হবে দুই কঠিনের মাঝে আসান কি বললাম যখন দেখবেন যে আপনার দুই দিকেই কঠিন তখন মধ্যখানে আপনার সহজ রয়েছে এটা মমিনের ধারণা বাকি মোনাফেক যারা কাফের মুশ্রিক যারা বা অব্যদিন যারা ওদের কোনো এ নাই আর কি যখন যেমন অবস্থা আমরা আজকের মতো এখানেই শেষ করি কারণ সময় আমাদের নেই আমরা ইউসুফ আলুসাল্লা তাল্লামের কেসা শুনছিলাম সত্যিই এর মাঝে আমাদের অনেক শিক্ষণীয় আছে যেটা আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ জাল্লাহরবুল আলমিন যাকে বাঁচাই তাকে তো কেউ মারতে পারবে না এবং যাকে সম্মানিত করবেন তাকে অসমাহিত করবে যাকে অসমহিত করবেন আল্লাহ বলছে অমাইউল্লাহমালিম মুখরিম যাকে আল্লাহ পদস্থ করেন লাঞ্ছিত করেন বঞ্চিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না তাহলে ইসুফ আলা সালামের এই পর্যন্ত যে ঘটনা এটা আমাদের অনেক কিছু শিক্ষা আছে আমরা লাস্টে গিয়ে আমরা এই শিক্ষাগুলি বলবো আপাতত আমরা এখানেই রাখি আগামী সপ্তাহে আমরা শুরু করব কিভাবে জোলাইখা ইসুফ আলাইসাল্লাহ তার ফাঁদে এবং নারী লোভ যে একটা টোপ শয়তানের মানুষকে শিকার করার জন্যে ধ্বংস করার জন্য এর আগে আমরা আলোচনা করছি ঠিক না শয়তানের তিনটি লোভনীয় টোপ এর মাঝে আমরা দেখব যে কীভাবে একটা নারীর টোপ কিভাবে শয়তান কাজে লাগায় এবং সত্যিকারে যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ কি করতে পারে না ফাঁদে ফেলতে পারে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত সুস্থ ভালো রাখুন ইনশাল্লাহ বাকিটুকু আমরা পূরণ করব আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তফিক দেন آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسلم أستغفره وسلام على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيتلك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون بطشت يا امرأة يوسف عليه الصلاة والسلام একটা পার্ট আলোচনা করেছি যে কিভাবে তিনি স্বপ্ন দেখলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা বা এই স্বপ্নের কথা ভাইদেরকে জানানোর জন্যে বাবা ইয়াকুব ইসলাম নিষেধ করলেন যে কোনোভাবেই তারা জানতে পেরে হিংসায় তারা জ্বলে উঠল এবং এক পর্যায়ে বাবাকে বিভিন্ন ধরনের ওয়াদা এবং অঙ্গীকার করে খেলার নাম দিয়ে নিয়ে গিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল আল্লাহ রব্বাহ আলমিন তাকে সেখানে হেফাজত করলেন কোনো কোনো এরকম বর্ণনাই মানে এগুলি হলো তাফসিরের বর্ণনা আর কি যে ওই কুয়াতে নিচ থেকে একটা পাথর ভেসে উঠল এবং তার উপরে তিনি বসে গেলেন বা ফেরিস্তা দিয়ে যেভাবে হোক আল্লাহ তাকে হেফাজত করলেন ওইখান থেকে ব্যবসায়ী দল তারা উঠে নিয়ে এসে মিশরে বিক্রি করে দিল এবং মিশরের আজিজ অর্থাৎ প্রধানমন্ত্রীর কোনো বর্ণে বলছে ভগ্নিপতি বা বনের স্বামীকে বলছে প্রধানমন্ত্রী যাই হোক এরপরে সেখানেই ইউসুফ আলাইস্লা এক সুন্দর থাকার ব্যবস্থা হলো লালন পালনের ব্যবস্থা হলো এবং আজিজ সন্তানের মতোই তাকে আদর যত্ন করেন জোলাইখাও তাকে সন্তানের মতো দেখেন এভাবেই একটা সুন্দর ব্যবস্থা তার হয়ে গেল আল্লাহ রব আলমিন তার করে দিলেন এরপরের যে পর্বটা সেটা হলো মুসিবত আরাক এক মুসিবত এক তো ভাইদের হিংসা থেকে বেঁচে গেলেন চানে না মেরে তারা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল এবার জুলাইখা সন্তানের মতো তাকে দেখলেও আর ইউসুফ তাকে মার মতো দেখলেও যেহেতু এখানে মাহরাম পুরুষ আর মহারামাত নারীর সম্পর্ক না আজকাল দেখা যায় অনেকে ধর্মীয় ভাই বোন পীর বাবা পীর মা ইত্যাদি উকিল বাবা মা এ ধরনের কিছু সম্পর্ক গড়ে এবং এগুলির মাঝে শরীয়ত হারাম শরীয়তে হারাম এবং পরবর্তীতে এগুলির কিছু সমস্যাও দেখা যায় বড় অনেকটা সমস্যা দেখা যায় এখানে যেহেতু শরীয়তের ব্যাপারটা অনুপস্থিত তাই ইউসুফ আলাইসলাতাম তো একজন দাস হিসাবেই সেখানে আর দাস 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 মনিবের পরিবার পরিজনের প্রতি কোনোভাবেই তার কোনো মতলব বা কোনো ধরনের ভাবনা আসে না কারণ সে সবসময় মনে করে আমি একজন আমার সে মনিব আমার মালিকের স্ত্রী এবং এখানে মা হিসাবে বা তারা সন্তান হিসাবে বিষয়টা আরও অনুপস্থিত এবং তিনি ভবিষ্যৎ নবী এবং রাসুল সেটা আরও অনুপস্থিত এক একপক্ষের প্রেমাস প্রেমে আসক্ত হয়ে পড়ল জুলাইখা ইউসুফের কারণ ইউসুফ অপূর্ব সুন্দর মানুষ ইউসুফ আলহিস্লা এখানে কোনো বর্ণনা পাওয়া যায় না যা আগে থেকেই কোনো ভাবভঙ্গিতে বুঝতে পেরেছিলেন কিনা কিন্তু বর্ণনা যেটা বোঝা যায় যে অবশ্যই লাস্ট পর্যায়ে পৌঁছার আগে যারা প্রেমে আসক্ত হয় তারা কিন্তু অগ্রিম কিছু ভূমিকা পালন করে অবশ্যই হয়তো ছিল আল্লাহ আলম জোলাইখার ব্যাপারে ইউসুফের কোনো প্রকার দুর্বলতা যখন না পেল জলাইখা নিজে সেজে গুজে ইসুফকে ডেকে ঘরের মধ্যে যতগুলি দরজা একটা একটা করে বন্ধ করে দিয়ে এবার জলাইখা ইসুফকে আহ্বান করল্লতিহান্লা কাতিল আবু আব দরজা লাগিয়ে দিয়ে সব এখানে আবু আব বলছে বাবের বহু বচন আব মানে অনেকগুলি দরজা বড়লোকদের অন্দরমহলের ঘরটা অনেক ভিতরেই হয় কি বলেন অনেকগুলি গেট পার হয়ে ঢুকতে হয় তাই সবগুলি বন্ধ করে ইউসুফকে ফুসলাতে লাগল এবং বলল আসো তার কুমতল হাসিলের জন্য তাকে উদ্য আহ্বান জানাল ইউসুফ আলসালাম যার বাড়িতে এই বিপদের মুহূর্তে যার আশ্রয় পেলেন যেখানে তার খাওয়া দাওয়া থাকা এবং সব ধরনের সুযোগ সুবিধা পেলেন এখানে কোনো প্রকার খেয়ানত করা তার পরিবারের সঙ্গে কোনো আবৃজের উপরে হামলা করা ইচ্ছাই বা অনিচ্ছা অসম্ভব জিনিস আর তাতে তিনি ভবিষ্যৎ রসুল এটা করা যায় না বিভিন্ন তফসিরে বিভিন্ন বর্ণা আছে সুপের বিভিন্ন ধরনের বর্ণা জলাইখা শুরু করলো তোমার চোখগুলি সুন্দর তোমার চুলগুলি সুন্দর তোমার এ ও অনেক কিছু ইসুফ আল বলেন এগুলি সবগুলি তো মাটি হয়ে যাবে কারণ তার কথার দিকে সে কোনোভাবেই কান দিচ্ছেন না নিচ্ছেন না এই বিপদ থেকে পরীক্ষা থেকে বাঁচার সবচাইতে বড় আশ্রয়স্থলকে আল্লাহ তা আল্লাহর কাছে বললেন আবুদিল্লা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং যে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন তাকে আল্লাহ হেফাজত অবশ্যই করবেন এবং আশায় চাওয়াটা একটা কি এ আহসানা মাস ওয়াই বললেন আজিজ আপনার স্বামী আমার সুন্দর থাকা খাওয়া পরিচর্যা সব কিছু সুন্দর ব্যবস্থা করেছেন এত কিছু আমার প্রতি অনুগ্রহ এহসান করার পরে তার সঙ্গে কোনো প্রকার খেয়ানত করা এটা মোটেই ঠিক না নিজের কথা বললেন যে এটা আমার জন্যে মোটেই ঠিক না এখানে রব্বি বলছে তার মালিককে আগের যুগে প্রতি যুগেই তৌহিদ কায়েমের জন্যে শিরক উৎখাতের জন্যে সব নবীর ওষুধের দাওয়াত ছিল তবে আমাদের নবীর যুগে বেশি শক্তভাবে তৌহিদ কায়েমের এবং সির্কের আগে শিরক নিষেধ থাকলেও সির্কের যে সমস্ত উপকরণ মাধ্যমগুলি এত কঠিনভাবে নিষেধ ছিল না যেমন আমাদের শরীয়তে কোনো মালিক তার দাসকে আব্দ বলে ডাকতে পারবে না জায়েজ নেই বলবেন আবদি তার আমার গোলাম না বলতে পারবে না বা তার গোলাম দাস বলবে রব্বি আমার প্রভু জায়েজ নেই শিরিক কিন্তু সেই যুগে এটা জায়জ ছিল যেমন সেজদার কথা ফিরেস্তাদেরকে আল্লাহ বললেন সেজদা করা আদম আর মাথা নিচু করে আমাদের শরীর তো সিরিখ জাহেজ নেই ইশব সালাতামকে পরবর্তীতে আসবে তার ভাইরা সবাই মাথা নিচু করে সম্মান প্রদর্শন করলেন যাইছিল ছিল সেই যুগে যাই হোক আবার কেউ কেউ না বলছেন যেখানে আল্লাহকে বুঝিয়েছেন ইন্নাহ রব্বি মা আল্লাহ আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি আশ্রয় চাচ্ছি ইন্নাহু মানে ওই আল্লাহ কারণ আল্লাহর এর আগে আল্লাহ উল্লেখ হয়েছে যে আল্লাহ আমাকে সুন্দর এক থাকার ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছে যাই হোক এবার নিজেকে সংযম করে জোলাই তিনি এবার উপদেশ দিচ্ছেন দেখুন আল্লাহ কিন্তু জালেমদেরকে ভালোবাসেন না অথবা মালিক যে আমাদের আপনার স্বামী আমার মালিক কখনোই জুলুমকারীকে ভালো বাসবেন না আমি একজন দাস হয়ে এই ধরনের খেয়ানত করতে পারি না আর আপনি তার স্ত্রী হয়ে এর চেয়ে আরও বড় আকারে এই খেয়ানত থেকে নিজেকে বাঁচার চেষ্টা করুন তাহলে এখানে ইন্নাহু আল্লাহ অথবা এখানে আজিজ কে বোঝানো হয়েছে এখানে একটা কথা আল্লাহ বলছেন হুয়াফি বা ইতিহা যার ঘরে ইউসুফ তাকে সেই ঘরের মালিক অর্থাৎ জোলাইখা ফুসলাতে লাগলো ডাকতে লাগলো তার কোমতল হাসিলের জন্যে আগে বলেছে আল্লাহ রবুল আলম আগে কোরআনে বলছেন যে আজিজের স্ত্রী আর এখানে বলছে তার বাড়িতে এখানে ব্যাপারটা হলো এই যে যার বাড়িতে এর মানে সেই যদি এমন কাজে ডাকে তাহলে সে অন্যায় লিপ্ত হওয়ার ব্যাপারটা সহজ ঠিক না আবার দরজা বন্ধ তারপরও এই পরীক্ষা থেকে বাঁচাটা বড় কঠিন ভাইদের পরীক্ষা থেকে বাঁচার চাইতে এই পরীক্ষাটা কি আরো কঠিন ইউসুফের ব্যাপারে সম্পূর্ণটাই চাচ্ছিল অন্যায় লিপ্ত করার হওয়ার জন্য ওহাম্মা বিহা ইউসুফ সালামও তার প্রতি মানবীয় দুর্বলতা একটা মানুষের থাকে না থাকে না অনিচ্ছাকীর একটা ঝোঁক সৃষ্টি হলেও সাথে সাথে যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি চাইছে আশ্রয় চাইছেন চাইছেন না চাইছেন না এবং তিনি ভবিষ্যৎ নবী এবং রসুল হবেন এবং নবী রসুলগণের পক্ষ থেকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলকৃত কোনোভাবেই কবিরা ঘুনা হওয়া সম্ভব নয় তবে অনিচ্ছাকৃত সগিরা মানে ছোট গুনাহ হতে পারে তবে আল্লাহ সাথে সাথে সেটা কি সংশোধন করে দেন অনিচ্ছাকৃত ভুল ইচ্ছা করে না ছোট ভুল লাহান যদি আল্লাহর মানে বুরহান বলতে হয় আল্লাহ নিদর্শন যদি না দেখতেন তাহলে বাঁচা কঠিন হতো কি বুরহান দেখলেন কি নিদর্শন দেখলেন এই নিয়ে কোরআন কিছু বলে নাই তবে কিছু সাহাবাদের থেকে ব্যাখ্যা এসেছে তা আবিদের থেকে জাল্লাহরবুল আলমিন আলাইস্লা সাল্লামকে কী করলেন ওই সময় ওই ঘরের মাঝে তার আকৃতি হাজির করলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এবং ইয়াকুব আলি সাল্লা সালাম তার মুখের মধ্যে আঙুল কেটে তাকে সাবধান করে দিচ্ছে মানে এই কাজটা মানুষ কোনো অন্যায় করলে আঙুল কাটে না কাটে না খবরদার তো যখন দেখলেন বাবাই একুবালাইস্লা সালাম আঙুল কেটে তাকে ইশারা করছে কি তখন তিনি দৌড় মারলেন কেউ কেউ বলেছেন আবার যে এটা হয়তো আজি যে মেসের আকৃতি যে যাতে করে এখান থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারেন কেউ বলেছেন আয়াতটা ইত্যাদি আল্লাহ আলম আল্লাহ রব্বুল আলমীন যে কোনো নিদর্শন দিয়ে তাকে কি করলেন হেফাজত করলেন এ না ওই কেদা আলী কালিনা শরীফান হুসু আউল ফাহ আল্লাহ বলছেন এভাবেই তার থেকে অন্যায় এবং অশ্লীলকে আমি দূর করেছি দূর করার জন্য তিনি আমার মুখলেশ মানে একনিষ্ঠ আল্লাহর তিনি বান্দা একটা হলো আবেদ আবেদ মানে আল্লাহর আনুগত্যকারী মুখলেশ একনিষ্ঠভাবে ভাবে আনুগত্যকারী এরপরে কি মহাসেন বা প্রথম মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী যথেষ্ট আবেদ মানে এবাদতের মাধ্যমে আত্মসমর্পণকারী এবাদত করেই না মুখলেস মুখলেস মানে একনিষ্ঠ আল্লাহ ছাড়া আর কাউরই না এর আরও উঁচু দরজা হচ্ছে কি মহসেন মহসেন মানে যে ইবাদত করার সময় যেন আল্লাহকে দেখেন এমনটা না হলে আল্লাহ অবশ্যই তাকে দেখতেছে যাকে মোরাকাবা বলে মুশাহাদা বলে আলমহিম এখানে আল্লাহ বলছেন যে ইউসুফ আলাহিস্লাহতলা ইউসুফ একজন কি আমার একনিষ্ঠ মান্দা ইউসুফ আলাহিস্লাহতাল্লাম অজনসিহাত করে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কোনো কাজ হলো না কারণ মানুষ যখন প্রেমে আসক্ত হয় শয়তান যখন ঘাড়ের মধ্যে চাপে তখন কিন্তু আর কোনো ডানমামকে বোঝার চেষ্টা করে না এবং প্রেম ভালোবাসা এক প্রকার কিন্তু জাদু এমন কিছু অবাস্তব ঘটনা বা চিত্র বা এমন কিছু অবস্থা ঘটিয়ে ফেলে অনেকে আমাদের বলে যে মেয়েটাকে জাদু করছে বা ছেলেটাকে জাদু করছে হতে পারে আমাদের সেই ধরনের জাদু আছে নোংরা পোনা আছে এই ধরনের এবং এক শ্রেণীর মানুষ এই সমস্ত জাদু দিয়ে সম্ভ্রান্ত মেয়েদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়ে তাদের মান সম্মান বা ছেলেদের নষ্ট করে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক ইউসফা ইসলাত সাল্লাম যখন দেখলেন কোনো উপায় নাই এমন কি করবেন এখন তিনি এবার মাথা উঁচু করে দৌড় দিলেন অস্তাবাকাল বাব ইসুফ সামনে জোলাইখা পিছনে ইউসুফ ভাগতেছেন বাঁচার জন্যে পাপ থেকে আর জলাইখা পিছন থেকে তাকে তাড়া দিয়ে ধরতেছে পাপ করার জন্যে খেয়াল করেন কিন্তু একই জায়গা দুজনেই মানুষ হ্যাঁ নিরাপদ স্থান কিন্তু এই মুহূর্তেও একজন মানুষ আল্লাহর ভয়ে বাগতেছেন আর একজন মানুষ আল্লাহর নির্ভয়ে সেই অন্যায় কাজের জন্যে পিছনে জন্য দুইজনেই দৌড়াচ্ছে একজন বাঁচার জন্যে একজন কি একজন গুনহা থেকে বাঁচার জন্য একজন গুনহাত করার জন্যে নজবিল্লা যখন দরজায় পৌঁছে গেলেন দরজাগুলি বন্ধ তো সব চাবি কি তাহলে প্রত্যেকটাতে লাগা ছিল খুলে খুলে পার হয়ে গেলেন কিভাবে খুললেন আর কীভাবে পার হলেন কারণ অনেকগুলি দরজা গাল্লা কাতিল আবু আব অনেকগুলি দরজা বন্ধ করেছে তাহলে এই মুহূর্তে আল্লাহ ভালো জানেন যে মহানব্বুল আরামিন তাকে বাঁচাবেন হতে পারে দরজাগুলি অটো খুলে যেতে পারে খুলতে পারে না খুলতে পারে অথবা হয়তো চাবি ছিল যে কোনোভাবেই দুইজনে একজন পাপ থেকে বাঁচার জন্য একজন পাপ করার জন্য দুইজনে যখন দৌড়িয়ে যাচ্ছে এবার ইউসুফ সালামকে ঠেকাবের জন্যে ধরার জন্যে জলেখা পিছন থেকে তার জামা টেনে ধরছে অবশ্যই জামাটা ছিঁড়া ফাটা ছিল না এবং পুরাতন ছিল না কারণ এটা একটা পরিকল্পিত বিষয় নিজে যেমন সাজগোজ করেছে তাকেও সাজিয়েছে যাতে করে এই সবকিছু মিলে সে এ একটা অন্যায় ঘটতে পারে মানুষ যখন সাজগোজ করে কাপড় চোপ হয় ভালো সুন্দর ঘর হয় স্থান হয় স্বাভাবিকভাবে মানুষের মানসিক কি হয় পরিবর্তন হয় কামি কামিসাহু মিন দুবুরিন ওয়াল ফায়া সাইয়াদাহা লাদালবাব ইস জুলাইখা তো শক্ত করে জামা ধরছে পিছন দিক থেকে আর ইউসুফ বাঁচবার জন্য এত জোরেই ভাগতেছিলেন পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে গেছে তাহলে অবশ্যই দুই পক্ষের শক্তি এখানে কাজ লাগছে একজন অন্যায়ের জন্য শক্তি প্রয়োগ করেছে খেয়াল করেন আর একজন অন্যায় থেকে বাঁচার জন্য। এবং আল্লাহ রব্বুল আলমিন এটা তাকে বাঁচাবের জন্যও একটা ব্যবস্থাও করলেন ঠিক দরজাগুলি পার হয়ে যখন মেন গেটে গিয়ে যখন হাজির একজন সামনে একজন পিছনে ওই সময় জোলাইখার স্বামী আজিজ এসে হাজির হয়তো বাইরে কোনো কাজে গিয়েছিল অনেক সময় দেখা যায় বাইরে কোথাও যাওয়ার দূরের সফরের প্রোগ্রাম থাকলেও অনেক সময় হয়তো কোনো কারণে ফিরে আসে মানুষ ফিরে আসে না এবং এইভাবেই অনেক সময় মানুষ ধরা খেয়ে যায় এই ধরনের যারা প্রক্রিয়া প্রেমে মত্ত হয় এরকম অনেক মহিলা স্বামীর কাছে ধরা খেয়ে যায় হাতে নাতে কারণ এইভাবে হয়তো একটা প্রোগ্রাম যে বাইরে যাব এই ধরনের প্রোগ্রাম হয়ে যায় বাইরে চলে গেছে আর তো নাই দূরে হঠাৎ করে হয়তো কোনো কারণে ফিরে আসে এসে ধরা খেয়ে যায় যাই হোক এমনটাই হয়তো জলাইখার ভাগ্যে জুটেছিল মহিলারা কিন্তু মারাত্মক নিজের অন্যায় এবার ঢাকার জন্য চাপিয়ে দিল কার উপরে যে আপনার পরিবারের সঙ্গে এই ধরনের খারাপ আচরণ করতে চায় তাকে জেলে বন্দি রাখা অথবা কঠিন আজাব দেওয়া দরকার নিষ্পাপ পাপিকে ইউসুফ পাপি হয়ে গেল নিষ্পাপ আর নিষ্পাপ হয়ে গেল কি পাপি এইভাবে মানুষ একজন খুন করে আরেকজনের উপরে চাপিয়ে দেয় একজন অন্যায় করে আরেকজনের উপর চাপিয়ে দেয় নিজে করে অন্যের উপরে এই ধরনের ইতিহাস আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে কি থাকবে ইউসুফ আলিসাল্লাম বেচারা এখন কি বলবেন কালা তিহার আওয়াজা তিনি আন্নাফসি। না জোনাব আমি না উনি আমাকে ফুঁসিয়েছেন উনি আমাকে আমির সঙ্গে জড়িত না নিঃসন্দেহে আজিজের ঘরে যখন ইস্যু বড় হয়েছে একজন নবীর ছেলে ঠিক না নিজের নবী তার বাবা নবী ইয়াকুব আলি ইসলাম। তার দাদা নবী ইসাহাক আলি সাল্লাম তার বাবা তার দাদার বাবা ইব্রাহিম আলাম দাদা এ নবী তাহলে তার আচরণে চলায় ফিরায় নিঃসন্দেহে আজিজি মেসেরের জুলাইখা বললেও তার সন্দেহ হয় নাই কারণ তারপরও ব্যাপারটা তো এখন প্রমাণ করতে হবে কে এর সঙ্গে জড়িত অশাহিদ আশাহিদ উম্মিন আহ লিহা ইনকানি সুহুক উদ্দামিন কবলিন ফাসাদবিন এখন সাক্ষীর দরকার জোলাইখা বলছে না ইউসুফ এই ধরনের কোমতলবাঁটেছে ইউসুফ বলছেন না আমি এই ধরনের সঙ্গে জড়িত না তিনি আমাকে ফুসলিয়েছেন আমি নিষ্পাপ পরিবারের একজন বিচারক কে বলেছেন ছোট বাচ্চা কে বলছে যাই হোক কোন একজন বিচারক বা তো বিচার কে দোষী কেমনে সাব্যস্ত করবে তো বিচারক সেটা ছোট বাচ্চাই হোক বা কথা তার মুখ খুলে যাক বা যে কোনো একজন বিচারক হোক ফায়সলা করলেন যদি জামার পিছনটা ছিঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফ নিষ্পাপ জোলাইখা এর পরিকল্পনা জল্পনা কল্পনা জোলাইখার ওয়াইন দুবুরিন কই গেল ইনকানা কামিসু কুদ্দামিন কবরিন ফা সাদাকাত ওহ অবিন ওই সাক্ষী বা বিচারক বললেন যে যদি সামনের দিকটা ছিঁড়া থাকে তাহলে জোলাইখা সত্যবাদী আর ইউসুফ মৃত্যু কারণ তাহলে বোঝা যাবে যে ইউসুফ হামলা করতেছিল ঠিক না বালাহিতে গিয়ে সামনেরটা ছিঁড়ে গেছে আর যদি এই হয় ওইন খানিস ও কোদ্দামিন দুবরিন আর পিছনে যদি জামাটা ছিঁড়া থাকে ফাখাবাদ তাহলে জোলাইখা মিথোক ও অমিনসেকিন ইউসুফ সত্যবাদী তাহলে ছিল পিছন দিক থেকে টানেছে এখন ছিঁড়েছে কোন দিক সামনে না পিছনে পিছনে তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ নির্দোষ জোলাইখাই এই অন্যায়ের পরিকল্পনা সে এটেছে মারা কমি সাহু কুদ্দামিন দোবরিন যখন আজিজ মেসের দেখল যে জামার পিছন ছেঁড়া কাল ইন্না হমিন কাইদে কোনোমিন কাইদে কোন এটাই হচ্ছে মহিলাদের কে মহিলাদের কি বলে ওটাকে আমাদের ভাষায় কল মানে কিছু একটা শব্দ বলে মহিলাদের ছলনা ছলনা জি হ্যাঁ এটা মহিলাদের ছলনা মহিলারা ছলনা আটতে মারাত্মক ওদের বুদ্ধি কম হলেও কিছু বিষয় অনেক বুদ্ধি বেশি কাজে এটা মহিলাদের ছলনা মহিলাদের চক্রান্ত এর নাকাই দেখুন না আর মহিলাদের চক্রান্ত ছলো না বড় কঠিন বড় কঠিন ইউসুফ আরে দান এবার ইউসুফকে আজিজ বললেন ইউসুফ বিষয়টা তুমি ছেড়ে দাও কারণ ব্যাপারটা যদি বাইরে প্রকাশ হয়ে যায় পিন হয়ে যায় সমস্যা মান সম্মানের ব্যাপার ইউসুফ ব্যাপারটা থেকে তুমি বাড়াবাড়ি করো না কোথাও বলো না চুপ থাকো এ থেকে তুমি বিরত থাকো এবং স্ত্রী জোলাইখাকে বললেন তোমার পাপের জন্য গুনার জন্য তুমি কি ক্ষমা চে কোন তিমিনাল খাওয়াতিন জোলাইখা তুমি আসলে ভুল করেছ এভাবে জোলাইখাকে তার ভুল স্বীকার করার জন্যে এবং ইসুপকে চুপ থাকার জন্যে যেহেতু তারপর তোমার দেওয়া হয়েছে মাজলুম মাজলুম কী করো চুপ থাকো বিষয়টা বাইরে প্রকাশ করো না চুপচাপ থাকো এবং স্ত্রী জোলাইখাকে ক্ষমা চাওয়ার জন্য এবং ভুল করেছে বললেন ব্যাপারটা বাইরে ছড়াছড়ি হয়ে গেল এই কারণেই তা না কারণ জোলাইখা যেই ইসুপে প্রেমে মত্ত আসক্ত স্বাভাবিক জোলাইখা ইসুফের ব্যাপারটা নিয়ে হয়তো তার চলা তার ভাগ তার বান্ধবীরা আজ করতে পারছে যে জোলাইখা ইসুফের প্রেমে আসক্ত হয়ে গেছে ও কয়াল আতফিলাতি মুরা তুরা ফা নিহি কাদুবা ইন্নালি দলালি মবিন শহরের মহিলারা বলা বলি করতে লাগলো আর আজিজের স্ত্রী আরে ওই যুবকটাকে ফুসলাতেছে তাকে তার প্রেমে উদার্ত আহ্বান জানাচ্ছে আসলে এ একেবারে এর প্রেমে মত্ত হয়ে গেছে পাগল হয়ে গেছে আর আসলে এ অত্যন্ত সুস্পষ্ট গুমরা কারণ একটা সে তার ছেলের মতো লালন পালন করেছে ছোট মানুষ তো সে একটা ভালো ছেলে ইত্যাদি তাকে নিয়ে যাই হোক এই ব্যাপারটা যখন বাইরে বলা বলি বিশেষ করে বান্ধবী মহলে জলাইখা প্রমাণ করার জন্যে যে আমি কেন এর প্রেমে মত্ত তোমরা বিষয়টা বুঝো ফালাম্মা সামিয়াদ বি হিন্না সালাত এলাই হিন্না যারা এগুলি বলা বলি করতেছিল বান্ধবী মহল হতে হবে তাদেরকে ডাকলো দাওয়াত করলো কে জোলাইখা তার বাড়িতে ও আতাদাত লাহন্না মুত্তাকা এবং সোফা সেটে মানে মেহমান হিসেবে তাদেরকে বসতে দিল ও সিকিনা সবার হাতে একটা করে ছুরি দিল বলে একটা করে ছুরি বলতে চাকু আর কি চাকু জাতীয় এরপরে হয়তো কোনো ফল খাওয়ার জন্য কেটে খাওয়ার ফল হয়তো আপেল বা যে কোনো ফল বা কেউ আমাদের দেশে বলে লেবু বা যে কোনো ফল সম্ভবত এটা যেহেতু তাদের আপ্যায়নের জন্য হয়তো কোনো ফল ছিল যে ফলটা কেটে খাবে তবে কখন খাবে আমি যখন নির্দেশ করব। আমি যখন নির্দেশ করব তখন এই ফলটা সবার হাতে ফল এবং চাকু আমি নির্দেশ করার সঙ্গে সঙ্গে কেটে খেতে হবে শর্ত ও কওয়ালাতি খুরুজ আলাইহীন এদিকে ইউসুফ আলাই তালামকে জোলাইখা সম্ভবপর সাজ গোজ করে হ্যাঁ একেবারে সুন্দর আরও পোশাক আদি পরিয়ে এবার ইসুবকে বলে দিয়েছে যখন বলবো বের হও তখন কিন্তু বের হবে কয়ালাত খুরুজ আলাইহীন ইউসুফ এবার সবার হাতের ছুরি বা চাকু আর ফল এবার ইসুফকে ডাক দিয়েছে এবং যখনই ইসুফআ আসাল্লাম বের হয়ে এসেছেন তখনই অর্ডার এবার ফলকে ডেকে হু আকবর না হু আকত্তা না হন ইসু আসাল্লা সাল্লামকে তার সুন্দর্য সব মহিলারা দেখে সবাই আল্লাহ আকবর তাহলে বোঝা যাচ্ছে তার আল্লাহকে মানতো যদিও সে করত করতো অকথা নাই দিয়া হন ফল কেটে হাত কেটে সবাই বসে আছে ফল কাটছে এর সঙ্গে হাত কাটছে ইসুপের দিকে দেখে সবাই ভেবে হয়ে মানে কেউ আর চোখ ফিরাতে পারে না এদিক ওদিক হাস সালিল এবং তারা বলল অসম্ভব এ তো মানুষ নয় মা হা যাবা মা হা যাবা সরান এল্লা কেরিম এ তো সম্ভবত ফেরেস্তা দেখছি তাই তারাও ফেরেস্তা মানত এবং জানতো যে ফেরস্তা সুন্দর যাই হোক তারা বললো যে এটা অসম্ভব এটা মানুষ নাই বরং এটা কি সময় তো এবার বুঝো এর ভালোবাসায় যে আমি কেন আসক্ত হয়েছি এই ব্যাপারে তোমরা আমাকে মালামত করেছ বৎসনা করেছ আরে আজিজের স্ত্রী এই দেশের রাজার বোন বা ভগ্নী একটা তার গোলাম দাস তার ব্যাপারে মত হয়ে গেছে এটা কেমন কথা তোমরা যে ব্যাপারে আমাকে ভৎসনা করেছিলে এবার বুঝো কেন ব্যাপারটা ওলাকার রাওয়াত তুহু আর ফাস্তা আসাম এবার জোলাইখা ওই বান্ধবীদের কাছে স্বীকার করলো আমি তাকে ফুসলিছি ওর যে আমি দোষারোপ করেছিলাম আসলে ও মুক্ত ফাস্তা আসাম সে কিন্তু আসলে মজবুত হয়ে তার অবস্থানেই দাঁড়িয়েছে সে এ ব্যাপারে কিঞ্চিত তার কোনো দুর্বলতা বা তার কোনো প্রকার প্রেমে আসক্ত বা কোনো দুর্বলতা বা অন্যায় জড়িত না তার বান্ধবীদের কাছে তার অন্যায়ের কথা স্বীকার করলো যদিও তার স্বামীর কাছে বলেছিল যে না সে আমার সঙ্গে কিছু অন্যায় করতে চেয়েছিল এবং ডিক্লার করলো আল্লাফ আল মরু ওরে যা আমি নির্দেশ করি যদি আমার এই নির্দেশ না শুনে আমার কুমতলব যদি সে পূর্ণ না করে লাইস জানান না ওয়ালায়াকু না ওয়ালায়াকু নাম ওকে জেলে দিব এবং অপদস্থ করব এই বাড়িতে সম্মানে ভালো খাওয়া দাওয়াই না জেলখানায় তাকে পাঠিয়ে দেব ইস্যু বুঝে নিলেন যে এবার জোলাইখার প্রেম কত মারাত্মক আকার ধারণ করছে এবার তাকে মাসুলভ ব্যবহারে আর অজশ্রী হতে কোনো ফায়দা হবে না এবার নিজেকে বাঁচাতে হবে কারণ এই জায়গায় থাকলে কখন যে কি ঘটে কল ইলাই ও ইলাই বললেন হে আল্লাহ জেলখানায় আমার কাছে পছন্দনীয় ওরা যা আমাকে ডাকতেছে যে কাজেও ডাকতেছে এর চাইতে আমার জেলেই উত্তম এখানে আমার থাকা নিরাপদ নয় ওয়াইল্লা তশরিফ আননি কায়দা হন এই নারীদের এখন তাহলে বুঝতে যাচ্ছে চুজলাইখানা ওরাও এবার দুর্বল হয়ে গেছে এতদিন তো জোলাইখা কারণ এখন বলতেছেন যে আল্লাহ তুমি যদি আমাকে না ফিরিয়ে রাখো তাহলে এই মহিলাদের এই চক্রান্ত থেকে ছলনা থেকে আমার বাঁচা সম্ভব না ওয়াকুমিনাল জাহিলিন এবং আমি অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমি হয়তো সেই থেকে বাঁচতে পারবো কিনা ফাস্তা জাবা আলাহ রব্বাহু ফাফা আনহু কাইদাহন আল্লাহ ইউসুফ আলসম দোয়া কবুল করলেন এবং তাদের এই চক্রান্ত এবং কুমতলব আর তাদের এক পক্ষের প্রেম থেকে তাদের ছরণা থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন এসামিউল আলিম তিনি শোনেন এবং জানেন আজকের মতো এখানেই থাক ইউসুফ আলসালামকে বা আমরা একটু হয়তো শেষ করতে পারো একটা আয়াত তুমাবাদা আলহম মিম্বা আদিমা রাউল আয়াত নাহু জি এরপরে আজিজো আজিজও দেখলো ব্যাপারটা সামলানো সম্ভব না স্বাভাবিক স্বামী এবং সে জানে ব্যাপারটা কোথায় গিয়ে গড়াচ্ছে তাই মানসম্মান রক্ষার জন্যে স্ত্রীকে বাঁচাবের জন্যে এবং ইস্যুপকে বাঁচাবের জন্যে নিজেকে বাঁচার জন্যে এবং এটা সারা দেশ জুড়ে একটা বিরাট কলঙ্ক হবে তাই ইউসুফ আলাইসলাতামকে পাঠিয়ে দিল কোথায় কিছু দিনের জন্যে জেলখানায় এবার ইউসুফ সালাম জেলখানায় নিরাপদে জোলাইখা তার অন্যায় বাস্তবায়ন করতে করা থেকেও এবার সেও এবার আর তার মতব হাসিল করার থেকেও সেও মুক্ত হল আর এই আজিজ নিজেও তার কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্যে কিছুদিনের দিনের জন্যে ইসুফ আলাইসাতসাল্লামকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো আমাদের এখানে থাক ইসুফ আলাইসাতসাল্লাম এবার জেলখানায় আমরা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে এবার জেলখানায় কি করলেন কি হলো এবং জেলখানা থেকে কীভাবে বের হলেন এই নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে হয়তো রমজান আসতেছে আমরা রমজান নিয়ে আলোচনা করবো এরপরে আমরা এটা ইনশাআল্লাহ পূর্ণ করার চেষ্টা করবো আল্লাহ রব আলমিন আমাদেরকে ততক্ষণ আমাদের ইমান ও আমানের সঙ্গে আমাদের হেফাজত করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত